দর্শক, স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষকের রূপান্তরের আলোনে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন কৃষি 24 এ। আপনাদের সাথে আছি আশিক তমাল। চাঁপাইনবাবগঞ্জের আমবাগানে এখন মুকুলের মৌ মৌ গন্ধ। আবহাওয়া অনুকূলে থাকায় এবার আগে এসেছে মুকুল। পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষি ও বাগান মালিকরা, তবে উৎপাদন খরচ বাড়ায় আছে দুশ্চিন্তাও। আনোয়ার হোসেনের রিপোর্ট। প্রকৃতিতে বইছে ফাগুনের হাওয়া, যার ছোঁয়া গেছে আম গাছেও, তাই তো ছেয়ে গেছে মুকুলে মুকুলে। চাপাই নবাবগঞ্জের আম্রকাননের চিত্র এখন এমনই। বাগান মালিকরা বলছেন অন্যবারের তুলনায় আবহাওয়া বেশ ভালো, শীত আর কুয়াশাতেও ক্ষতি হয়নি মুকুলের, আর পোকামাকড়ের আক্রমণও অনেক কম, তাই বাম্পার ফলন হওয়ার আশা তাদের। হাইব্রিড গাছগুলোতে প্রায় মুকুল চলে আসছে, দেশি গাছগুলোতে মুকুল আসছে, যে গাছগুলোতে মুকুল এখনো আসেনি আমরা আশা করছি সামনে এক সপ্তাহের মধ্যে সব প্রত্যেকটা গাছে মুকুল চলে আসবে আশা করছি। যেহেতু মুকুল এসেছে আমরা সেক্ষেত্রে আশা করতে পারি যে এবার ফলন আমরা বেশি পাবো। তবে আছে দুশ্চিন্তাও, কেননা কষ্ট আর অর্থ ব্যয় করে পরিচর্যার পরও ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়ার ঘটনা ঘটে বরাবরই। সারের দাম বেশি, কীটনাশকের দাম বেশি, সেচের দাম বেশি, লেবারের দাম বেশি, সব মিলিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। লক্ষ লক্ষ টাকা আমরা খরচ করছি, এই লক্ষ লক্ষ টাকা আমরা ওই সমাজে না পেলে তো আমরা অনেক ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি। আম চাষীদের স্বার্থে প্রণোদনা সহ সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান কৃষি অ্যাসোসিয়েশনের নেতাদের। এই যে খরচগুলো বাড়ছে এই অনুযায়ী হয়তো আমের দাম বাড়বে না, তো এই জায়গাগুলোতে সরকারি যদি কোনো প্রণোদনা থাকে যে আম চাষীদের জন্য, সেটা একটা ভালো দিক নির্দেশনা হবে। উৎপাদন বাড়াতে সব ধরনের পরামর্শ দেওয়ার কথা জানালেন ফল গবেষকরা, আর চাষীদের পাশে সব সময় থাকার আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। কৃষকরা যদি খরচ বাঁচাতে চান তাহলে কীটনাশক এবং ছত্রাকনাশক দুটাকে একত্রে মিশিয়ে স্প্রে করতে হবে, যদি এটা করা যায় তাহলে আমের গুটির মানে ভালো হবে, গুটির পরিমাণ বেড়ে যাবে। এবং এই প্রথম এই স্প্রে করার পরে ঠিক 30 দিন পরে যখন আমের মটর দানার মতো আকৃতি হয়ে যাবে গুটিতে, তখন এই ওষুধটা আরেকবার স্প্রে করতে হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যারা মাঠ পর্যায়ে তাদের সাথে যোগাযোগ করে তারা কিন্তু এই যদি প্রতিরোধ বলেন বা প্রতিষেধক হিসাবে যে স্প্রেগুলো করে থাকেন সেগুলো যদি করেন তাহলে কিন্তু তাদের এই যে উৎপাদন খরচটা অনেক কম থাকবে। এবছর জেলায় আমের আবাদ হয়েছে 37,588 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। পশু স্বাস্থ্যে অ্যান্টিবায়োটিকের মাত্রাতিক্রিত ব্যবহার ভাবিয়ে তুলছে বিজ্ঞানীদের। বন্ধ করা না গেলে প্রাণী সম্পদ খাতের সাথে মানব স্বাস্থ্য পড়বে হুমকিতে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশনের 29তম আন্তর্জাতিক বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনে উঠে এসেছে এমন তথ্য। সুলতান মাহমুদ কণিকের রিপোর্ট। পশু খাদ্যের জন্য প্রায় 50 প্রকারের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, কিন্তু খামারিরা না বুঝে মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে এখন তা প্রতিরোধী হয়ে উঠছে। বাই 2030 দিস ইজ সেইং দ্যাট 2030 সালের মধ্যে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের কারণে মৃত্যু মহামারী ধারণ করবে। এই সমস্যায় বছরে প্রায় 10 মিলিয়ন মানুষ মারা যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে অ্যান্টিবায়োটিক ব্যবহারে কৃষকদের অবহিত করা খুবই জরুরি এবং তাদের এ বিষয়ে আমাদের সাহায্য করা উচিত। তাই ভেষজ উদ্ভিদ জিংসেং এর ব্যবহার বাড়ানোর পরামর্শ এই কোরিয়ান গবেষকের। জিনসেং এর সাথে এখন সবাই বেশ পরিচিত, আমরা চেষ্টা করছি এটিকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার। অ্যান্টিবায়োটিক এর ক্ষতির হাত থেকে বাঁচতে বাংলাদেশেও এর ব্যবহার বাড়ানো উচিত। এছাড়াও আন্তর্জাতিক এই সম্মেলনে গুরুত্ব দেওয়া হয়েছে প্রাণী সম্পদ শিল্পে প্রযুক্তির ব্যবহার নিয়ে। আয়োজকদের মতে প্রযুক্তির ব্যবহারে লাভজনক হবে প্রাণী সম্পদ খাত। তাদের একটা বার্থ সার্টিফিকেটের মতো ওখানে ইন্টারনেটে এন্ট্রি করা আছে, তো সেটা আমরা যদি সার্চ দিই যে এই গরুটা কোথায় থেকে জন্ম নিয়েছে এবং স্লটার হয়ে এসেছে, ওখানে বসে আমরা ঠিক যে শপিং মলগুলো সেখান থেকে যে বিফটা কেনা হয় তখনও সেটা আমরা ওই জাস্ট ট্যাগ নাম্বার দেখলেই আমরা বের করতে পারবো। প্রতিপালন করার জন্য যে বৈজ্ঞানিক পদ্ধতিগুলি আমাদের মধ্যে প্রসার হওয়া দরকার, সেগুলি আমাদের খামারিদের মধ্যে একটু কম প্র্যাকটিস হয়, যার কারণে কিন্তু উৎপাদনের সর্বোচ্চটা আমরা কিন্তু আমাদের দেশে পাচ্ছি না। গতকাল শেষ হওয়া দুদিনব্যাপী এই সম্মেলনে দেশ বিদেশের 500 জন বিজ্ঞানী, গবেষক, মাঠ পর্যায়ের ভেটেরিয়ান ও উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। সুলতান মাহমুদ কণিক, চ্যানেল 24, ময়মনসিংহ।
প্রকৃতিতে লেগেছে বসন্তের ছোঁয়া। দেশের কোথাও কোথাও সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা ছাড়া ভালোই কাটবে এই সপ্তাহ বলছে আবহাওয়ার পূর্বাভাস। ঝলমলে রোদ আর বসন্ত বাতাসে প্রকৃতি সাজবে নতুন রূপে। এ সপ্তাহের আবহাওয়া পূর্বাভাসে ফুটে উঠেছে এমন চিত্র, যদিও উপকূলের কিছু অঞ্চল থাকবে কুয়াশাচ্ছন্ন, সাথে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের কয়েকটি এলাকা। আগামী তিন দিন আগামী সোম মঙ্গল খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলোতে সকালবেলা খুব সামান্য কুয়াশা থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এছাড়া সিলেট, সুনামগঞ্জ এবং নেত্রকোনা জেলায় রাতের বেলা কোন কোন দিন খুব সামান্য পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহ শেষে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা, তবে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিলেও বাংলাদেশে আঘাত হানবে না বলে জানালেন এই গবেষক। এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এটি এখন নির্দিষ্ট করে বলা যাবে না, যাচ্ছে না যে এটি সম্ভাব্য কোন স্থানে আঘাত করতে পারে। তবে সম্ভাবনা বেশি হচ্ছে ভারতের পূর্ব উপকূলের অন্ধ্রপ্রদেশ অথবা কেরালা রাজ্যের উপকূলে এটি আঘাতের সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহের গড় সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস। বাজারের আগুনে পুড়ছে মানুষের সাদাল্লাদ, চলছে প্রয়োজনের চেয়ে কম খেয়ে টিকে থাকার লড়াই। এর মধ্যে আকাশচুম্বী দরের মাছ মাংস যেন স্বপ্ন হয়ে যাচ্ছে সীমিত আয়ের মানুষের কাছে। সরকারি হিসাবে গেল এক বছরে 20-30% বেড়েছে সব ধরনের মাছ ও মাংসের দাম। বিস্তারিত রাকিব হোসেন আপনার প্রতিবেদনে। সারা বাজার ঘুরেও মাছ কিনতে পারেননি জাকিয়া। বেশ কিছুক্ষণ দর কষাকষির পর কিনে নিলেন মাছের মাথা আর কাঁটা। দুই ছেলে মেয়ের আবদার মেটাতে এমন করুণ পরিস্থিতির মুখোমুখি বেসরকারি এই চাকরিজীবী। চাহিদা মেটানো যাচ্ছে না, কোনোভাবেই মেটানো যাচ্ছে না। যেখানে ছেলে মেয়েদের যে খরচ একটা বাজেট ছিল সেই বাজেটের ডাবল, তারপরও পারছি না। বাজারে গিয়ে এমন হিমশিম খাচ্ছে সীমিত আয়ের অসংখ্য পরিবার। চাহিদা থাকলেও উচ্চ মূল্যের কারণে ক্রয় ক্ষমতা হারিয়েছেন অনেকে। বিক্রেতারা বলছেন প্রতিনিয়ত কমছে বিক্রি। বর্তমান যে মাছের বাজার বা বর্তমান যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো, এগুলো আসলে আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। সব জিনিসের দামপত্র বেশি, অন্য অন্য জিনিসপত্র কিনা মাছের বাজার আইলে তো আর টাকা থাকে না। তখন দেখা যায় একজন এই যে চিংড়ি মাছ আধা কেজি 250 গ্রাম এরকম করে নেয়। কম কমতে খাইয়া যাওয়া লাগবে, বেশি খাইলে তো আর চলবে না। তাতে যে টাকা কাজ করি এটা তো সবটা শেষই। মোবাইল কোটিং হচ্ছে, কিছু কিছু জায়গায় তদারকি হচ্ছে, আসলে এটা পর্যাপ্ত না। 1100 টাকায় খাসি আর 750 টাকায় গরুর মাংস কেনার সামর্থ্যই বা আছে কয়জনের? উৎসব আয়োজনে গরু খাসির বিকল্প নেই বলেই ব্যবসা টিকে আছে, এমন মত মাংস বিক্রেতার। আমরা যে ব্যবসা করি আমরা যদি 1 কেজি গোশ খাই আমাকে হিমশিম খাওয়া লাগে। খাসি প্রচুর পরিমাণ আসে, আসলে কি থাকে না, বিক্রি হয়ে থাকে, অর্ডার বেশি, অনুষ্ঠান বেশি, যার কারণে খাসি গোশের দাম একটু বেশি বর্তমান। সরকারি হিসেবে গেল এক বছরে 20-30% বেড়েছে সব ধরনের মাছ ও মাংসের দাম। রাকিব হোসেন আপ্রো, চ্যানেল 24, ঢাকা। সরকারের জনবান্ধব নীতিমালা আর সহযোগিতামূলক মনোভাবের কারণে প্রাণী সম্পদ খাতে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে বলে দাবি করেছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সোমা রেজাউল করিম। আমেরিকা থেকে উচ্চ শিক্ষা নিয়ে এসে তিনি খামার স্থাপন করছেন, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে এসে তার চাকরির পিছনে না ঘুরে তিনি পোষা পাখি, বিড়াল, কুকুর, লাভবার্ড, গরু, ছাগল, মহিষ, বিভিন্ন রকম প্রাণী উৎপাদন করে বিক্রি করে নিজে যেমন কর্মসক্ষম হচ্ছেন, উদ্যোক্তা হচ্ছেন, অপরের কাছে তা ছড়িয়ে দিচ্ছেন। কৃষি 24 আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।